নমস্কার ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় কেমন আছেন আপনারা কেমন আছেন তারা যাদের জন্ম উনিশশো সালে এর আগের দুটি আলোচনায় আমরা দেখেছি সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ এবং গ্রহগত সঞ্চারের কারণে উনিশশো সালে জাত মানুষদের অতীত বর্তমান ভবিষ্যৎ কেমন কেটেছে কেমন চলছে কেমন কাটবে কেমন থাকবে তাদের জীবনের ধারা এই সমস্ত বিষয় জেনারেলাইজডভাবে আমরা আলোচনা করেছি আজকের তৃতীয় পর্বের এই আলোচনায় আমরা জানব প্রত্যেকটা রাশির মানুষ যাদের উনিশশো সালে জন্ম তারা কেমন মানুষ ভাবে তারা কাটিয়েছেন তাদের অতীত কেমন চলবে তাদের বর্তমান কেমন হবে তাদের আগামী আসুন আমরা আলোচনা করি মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা কোনো রকম সমস্যায় থাকেন মনে করেন যে একজন সাপোর্ট একটা গাইড আপনাদের দরকার আপনাদের বর্তমানের সঙ্গে আপনাদের আগামীকে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে আগামী দিনগুলোকে কিছুটা সুস্থ কিছুটা ভালো করে তুলতে একজনের পরামর্শ দরকার তাহলে নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন যাই হোক শুরু করি আমরা আমাদের মূল আলোচনা উনিশশো সালে জাত মেষ রাশির মানুষরা তারা কর্মে উদ্যমী এবং কিছুটা হলেও শক্তিশালী প্রকৃতির বেশ গাট্টা গোট্টা চেহারা তাদের এবং মুখমণ্ডলের মধ্যে একটা এনার্জি ফ্লো একটা শক্তির প্রকাশ এটা কিন্তু দেখতে পাওয়া যায় হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা থাকলেও এদের মধ্যে সরলতার ভাবটাই কিন্তু বেশি সাধারণভাবে চাকুরি এদের মুখ্য পেশা বা উদ্দিষ্ট পেশা হলেও এদের কিন্তু ছোটোখাটো ফাটকা ইনকামের সম্ভাবনা থেকেই যায় প্রেমের ক্ষেত্রে এই মানুষগুলি কিন্তু খুব একটা অ্যাক্টিভ নন কিন্তু ওয়াইফকে নিয়ে এদের মনের মধ্যে থাকে গর্ব একই গর্ব দেখতে পাওয়া যায় স্বামীকে ফলে বিবাহিত জীবন কিন্তু এদের জন্য মোটামুটি সুখী সন্তান ধারণের ক্ষেত্রে বা সন্তান গ্রহণের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন কিছু বিলম্ব এক্সপেক্ট করা যেতে পারে শিক্ষা ক্ষেত্রেও কিছু বাধার সম্মুখীন কিন্তু এই মানুষগুলিকে হতে হয় এদের আগ্রহের অন্যতম একটা বিষয় ভিডিও গেম এবং কম্পিউটার হয়ে থাকে উনিশশো সালের মানুষদের মধ্যে আধুনিকতা এবং আধুনিক সরঞ্জামের মেষরাশির এই মানুষগুলি ধর্মপ্রবণ মোটামুটি ২৬ থেকে উনত্রিশ এই সময়ের মধ্যে এদের উপরে একটা পারিবারিক চাপ এসে পড়ে তার ফলে এদের কিন্তু সাধারণ জীবনযাত্রা পরিবর্তন করে কর্মময় কর্তব্যময় জীবনের দিকে অগ্রসর হতে হয় বয়স বৃদ্ধির সাথে সাথে এদের ডেভেলপমেন্ট আরও বাড়তে থাকে এবং যেমন যেমন বয়স বাড়বে মেষরাশির এই মানুষগুলি কিন্তু উন্নতি করতে সমর্থ হবেন বাড়ির মধ্যে প্রতিদিন ধূপ ধুনো দেওয়া ছোবরার মাধ্যমে মাটির প্রদীপে ধূপ ধুনো দেওয়া এটা এদের জন্য অনেকটাই শুভ এরই সঙ্গে সঙ্গে ধূমাবতীর স্তোত্রপাঠ এবং তার সঙ্গে সঙ্গে আড্ডা স্তোত্রপাঠ এটাও কিন্তু এই মেষ রাশির মানুষগুলিকে অনেকটাই সাপোর্ট দেবে বৃষরাশির মানুষরা যাদের উনিশশো উননব্বইতে জন্ম তারা অনেকটাই সৌন্দর্যপ্রিয় এবং কিছুটা হলেও শৌখিন প্রকৃতির তারা পরিশ্রমী কিন্তু সিস্টেমেটিক এবং একটি পদ্ধতিগত পরিশ্রম করতে বেশি পছন্দ করেন বিলাসবহুল জীবন এদের বেশ পছন্দ কিন্তু কোনোভাবেই অনৈতিক পথে এরা কিন্তু হাঁটতে পছন্দ করেন না এদের জীবনের একটা নীতি থাকে জীবনের একদম ছোট্ট বয়সে শারীরিক অসুস্থতা বা পরিবেশগত কারণে শিক্ষাক্ষেত্রে ছোটখাটো বাধা আসলেও আলটিমেটলি এরা কিন্তু উচ্চশিক্ষা অর্জন করতে সমর্থ হয়ে থাকেন এরা অত্যন্ত ভালো প্রেমিক এবং তারই সঙ্গে স্বামী বা স্ত্রীকেও মর্যাদা দিতে সক্ষম কিন্তু পারিবারিক ইনফ্লুয়েন্স বা পারিবারিক কারণে বিবাহিত জীবনের ছোটোখাটো সমস্যা সেটাও কিন্তু এদের ক্ষেত্রে আসে এবং অতিরিক্ত কর্তব্য বোধ এটাও কিন্তু এদের এই সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় কর্মক্ষেত্রে চাকুরি অপেক্ষা ব্যবসাকে এরা বেশি প্রেফারেন্স দিয়ে থাকেন প্রথম প্রথম চাকরি করলেও আলটিমেটলি নিজের কিছু একটা করা স্বাধীন জীবন সৃষ্টি করা তার একটা আগ্রহ এদের মধ্যে থেকেই যায় মিথুন রাশি অত্যন্ত বাকপটু হলেও এরা কিন্তু জেদি প্রকৃতির যাদের উনিশশো উননব্বইতে জন্ম এবং মিথুন রাশির মানুষ তারা খুব যে হাস্যরসাত্মক তা কিন্তু নয় এদের প্রত্যেকটি বাক্যে একাধিক অর্থ থাকে কিছুটা দার্শনিক প্রকৃতির হয়ে থাকেন এই মানুষগুলি এদের সঙ্গে পরিবার পরিজন সমাজ এবং নিজের থেকে বড় ব্যক্তিবর্গের সঙ্গে একটা মানসিক বা তত্ত্বগত ডিফারেন্স দেখতে পাওয়া যায় এদের চিন্তাভাবনার স্তর অনেকটাই উন্নত ফলে এর কারণে এদের মধ্যে একটা অহংবোধ কাজ করে এবং যেটা খুবই স্বাভাবিক এরা জানেন যে জীবনের যে কোনো পরিস্থিতি যে কোনো সমস্যা তারা কিন্তু সমাধান করতে পারবেন এবং এই আত্মবিশ্বাস এদেরকে জীবনে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সক্ষম উনিশশো উননব্বইতে জাত মিথুন রাশির মানুষদের মধ্যে অ্যাক্টিভিটির একটু অভাব দেখতে পাওয়া যায় এরা পরিকল্পনা করেন একটু বেশি কিন্তু সবসময় এই পরিকল্পনাকে রূপদান করার ক্ষমতা এদের মধ্যে থাকে না তার জন্য বাইরে থেকে সাহায্য নিতে হয় এরা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ গুড রিলেশনশিপে বিশ্বাসী এবং স্বামী বা স্ত্রীকে এরা কিন্তু যথেষ্টই গুরুত্ব দিয়ে থাকেন সন্তান ধারণের ক্ষেত্রে এদের কিছু কমপ্লিকেশন আসবার সম্ভাবনা রয়েছে চুয়াল্লিশ থেকে আটান্ন বছর বয়স এদের জীবনে সবচেয়ে ভালো সময় জীবনের যে কোনো সমস্যার জন্য তিনটি বামন আটি মূল একটি বৃদ্ধ দ্বারকা মূল এবং তার সঙ্গে একটি শ্বেত বেরেলা মূল ধারণ করা এদের জন্য যথেষ্টই শুভ কর্কট রাশি সেন্সিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে এদের শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদির একটা প্রবণতা থাকবে এরা খুব অ্যাক্টিভ এবং প্রতিরোধী ক্ষমতা যুক্ত কোনো জায়গায় কোনোভাবে হেরে আসা এরা কিন্তু পছন্দ করেন না এরা ধৈর্যশীল এবং কঠোর পরিশ্রমের জন্য নিজেকে তৈরি রাখেন পরিশ্রমের মাধ্যমে বিলাসী এটাও অন্যতম শখের জায়গা নিজের কাজকর্ম এরা কিন্তু নিজেরাই করতে চান পড়াশুনোয় এরা খুবই ভালো এবং তারই সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রে ইনোভেটিভ কাজকর্ম ক্রিয়েটিভ কাজকর্ম করে পড়াশুনোর সময় এরা কিন্তু অপরাপর সহপাঠী শিক্ষক তাদের মনে একটা জায়গা তৈরি করে নিতে সক্ষম জীবনেরা প্রচুর টাকা পয়সা উপার্জন করলেও অর্থনৈতিক দিক থেকে এরা যে খুব সচ্ছল সেটা নয় কোনো না কোনো কারণে এদের অর্থ কোথাও না কোথাও ইনভেস্টেড হয়ে থাকে সেই কারণে সেই অর্থকে প্রয়োজনের সময় ব্যবহার করা এটা কিন্তু একটু কঠিন হয়েই দাঁড়ায় কোনো কোনো সময় এই কর্কট রাশির মানুষরা একটু রুক্ষ বাক্য প্রয়োগ করে থাকেন তার জন্য বিবাহিত জীবন এবং সামাজিক জীবনে কিছু সমস্যার মধ্যে পড়তে হয় এদের জন্য গোল্ডেন পিরিয়ড উনত্রিশ বছর থেকে ছাপ্পান্ন বছর পর্যন্ত এই সময় এরা জীবনে প্রভূত উন্নতি করতে সমর্থ হবেন জীবনের বিভিন্ন সমস্যার কারণে এরা যে রেমেডি করতে পারেন সেটা হল মূল তিনটি অনন্ত মূল দুটি এবং মূল একটি ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে এই মূলগুলি ধারণ করতে পারেন সিংহ রাশি গম্ভীর প্রকৃতি এবং শিক্ষক সুলভ অ্যাটিটিউড যুক্ত এই মানুষগুলি যাদের উনিশশো উননব্বইতে জন্ম তারা প্রচণ্ড দায়িত্বশীল সামান্য স্তক অথবা স্নায়ু রোগের সম্ভাবনা এদের রয়েছে মাকে অত্যন্তই ভালোবাসেন এই মানুষগুলি পড়াশুনোতে পরিশ্রমের মাধ্যমে প্রচুর সাফল্য অর্জন করেছেন এবং বহু ডিগ্রি রয়েছে এদের হাতে সবসময় এই ডিগ্রির যে এরা উপযোগ করতে পারেন তা কিন্তু নয় কিন্তু তা সত্ত্বেও এদের জ্ঞানের লেভেল অনেকটাই হাই এদের মধ্যে দার্শনিক সুলভ চিন্তাভাবনা এবং বাক্যে এই দার্শনিক চিন্তাভাবনার প্রকাশ দেখতে পাওয়া যায় মানুষ এদের কাছ থেকে উপদেশ নিতে ভালোবাসেন সিংহ রাশির মানুষদের ম্যারেড লাইফে বেশ কিছুটা সমস্যা দেখতে পাওয়া যায় অ্যাডজাস্টমেন্টের অভাব তৃপ্তির অভাব ইত্যাদি কারণে এই সমস্যা আসে কিন্তু তা সত্ত্বেও এরা একটা ওভারঅল সামঞ্জস্যপূর্ণভাবে জীবন কাটানোর চেষ্টা করেন কোনো কোনো সময় ম্যারিড লাইফে বড় ধরনের সমস্যা আসতে পারে এবং প্রেমের ক্ষেত্রে এই মানুষগুলি কিন্তু খুব একটা সাকসেসফুল নন প্রেমের রোমান্টিকতার পরিবর্তে দায়িত্ববোধ সেই ব্যাপারটা কিন্তু এদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ব্যবসা অপেক্ষা চাকুরিকে এরা বেশি পছন্দ করেন এবং চাকুরির মাধ্যমেই জীবন অতিক্রান্ত করতে এরা পছন্দ করেন এদের জীবনের সবচেয়ে শুভ সময় পঁয়ত্রিশ থেকে তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত এবং এই সময়ের মধ্যে এরা জীবনের সমস্ত সুখ সমস্ত তৃপ্তি আস্বাদন করতে সমর্থ হবেন এরপরে আমরা চলে আসব কন্যা রাশি কন্যা রাশির মানুষগুলো কিছুটা হলেও চিন্তাশীল এবং গৃহের প্রতি প্রচণ্ড অনুরক্ত এরা বাড়িতে থাকতে ভালোবাসেন বাড়িটাকে ডেভেলপ করতে সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই পছন্দ করেন এদের বাড়িতে গাছপালা থাকবার সম্ভাবনা রয়েছে এবং পরিবার পরিজনকে এরা ভীষণ ভালোবাসেন এরা সংসার করতে পছন্দ করেন এই মানুষগুলির মধ্যে চিন্তা এবং আধ্যাত্মবাদী চিন্তার একটা সংযোগ দেখতে পাওয়া যায় এরা বহু ঘটনা আগে থেকেই উপলব্ধি করতে পারেন এদের মধ্যে জ্যোতিষ হওয়ার তান্ত্রিক হওয়ার একটা প্রবণতা থাকে কিছু না হলেও এরা অ্যাটলিস জ্যোতিষশাস্ত্রকে ভীষণভাবে বিশ্বাস করেন এবং ভরসা করেন শারীরিক দিক থেকে যে এই মানুষগুলি ভীষণ শক্ত সবল তা কিন্তু নয় ষষ্ঠ ভাবের সঙ্গে রাহুর একটা সম্পর্ক থাকবার কারণে এরা কিন্তু শারীরিক দিক থেকে একটু দুর্বলই হয়ে থাকেন কিন্তু বাহ্যিকভাবে এরা যে সেটাকে প্রকাশ করেন তা কিন্তু নয় মাঝারি মানের উচ্চতা বিশিষ্ট কন্যা রাশির এই মানুষগুলি যাদের উনিশশো সালে জন্ম তারা বিবাহিত জীবন টিকিয়ে রাখতে ভীষণ আগ্রহী হয়ে থাকেন যদিও ছোটখাটো সমস্যা অশান্তির কারণে এরা মানসিকভাবে দুঃখ পেয়ে থাকেন কর্মক্ষেত্রে চাকুরি এরা পছন্দ করলেও সেই চাকুরি থেকে এরা কিন্তু তৃপ্ত হন না ফলে চাকুরি পরিবর্তনের একটা আগ্রহ সেটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা বিলাসী জীবন পছন্দ করেন এবং এরা খেতে খাওয়াতে দুটি পছন্দ করেন বিলাসিতা এবং নিজের দৈনন্দিন অভ্যাস তার কারণে কিন্তু এরা মাঝে মাঝে অর্থনৈতিক সমস্যার মধ্যেও পড়েন ২৬ বছর বয়স থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত এদের জীবনে গোল্ডেন পিরিয়ড এই সময় যতটা সম্ভব উন্নতি করে ফেলবার চেষ্টা এই মানুষগুলিকে করতে হবে তুলা রাশি সাত্বিক শিক্ষিত প্রকৃতির এই মানুষগুলি জীবনকে উপভোগ করে বাঁচতে ভালোবাসেন তারা শিক্ষাক্ষেত্রে যতটা অ্যাক্টিভ ততটাই তারা ধৈর্যশীল জীবনের যে কোনো ক্ষেত্রে ব্যালেন্স করে চলতে এরা পারেন যদিও ম্যারেন্ড লাইফের ক্ষেত্রে কিছু অশান্তি কিছু সমস্যা এদেরকে ভোগ করতে হয় এই মানুষগুলো ভীষণ রোমান্টিক প্রকৃতির প্রেম এদের মজ্জায় মজ্জায় রয়েছে ফলে প্রেমহীন জীবনে এরা ভীষণ রকম কষ্ট অনুভব করেন এরা শান্তি পান না এরা সব সময় জীবনকে উপভোগ করায় বিশ্বাসী হয়ে থাকেন গাড়ি বাড়ি বউ সন্তান স্ত্রী বা স্বামী এদেরকে নিয়ে থাকা এদেরকে নিয়ে জীবনকে ভোগ করা উপভোগ করা এখানে কিন্তু এরা সমস্ত আনন্দ খুঁজে পান এরা কিন্তু প্রকৃতির এবং এরা ধর্মময় জীবন পছন্দ করে থাকেন চাকুরি অপেক্ষা ব্যবসা এদের বেশি পছন্দ কোনো মানুষ তারা কিন্তু স্বনিযুক্তি পেশার সঙ্গেও যুক্ত আরেকটা বিষয় এদের সঙ্গে খাটে এরা কিন্তু কোনোভাবেই অন্যায়ের সঙ্গে আপোষ করেন না প্রতিবাদ করেন প্রতিবাদ করবার ক্ষমতা যদি না থাকে সেই ক্ষেত্রে এরা সেই স্থান পরিত্যাগ করেন কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করে মিলেমিশে থাকা সেইটা কিন্তু এরা কখনোই করেন না তুলারাশির এই মানুষগুলির জন্য প্রতিকার স্বরূপ তারা ধারণ করতে পারেন পাঁচটি বৃদ্ধ দ্বারকা মূল এবং একটি শ্বেত বেরোলা মূল যদিও এই ধরনের প্রতিকারগুলির সঙ্গে যে খুব বেশি বাস্তবিকতা রয়েছে তা নয় কারণ প্রত্যেকটা মানুষের লগ্ন আলাদা রাশি আলাদা গ্রহ অবস্থান আলাদা তাই প্রত্যেকের ক্ষেত্রে রেমিডি কিন্তু স্পেসিফিক হওয়া উচিত এই জেনারেলাইজড রেমিডি এগুলি কিন্তু সব সময় কার্যকরী হয় না এরপরে আমরা চলে যাব বৃশ্চিক রাশি অত্যন্ত বাকপটু তীব্র ভাষী তীক্ষ্ণভাষী বৃশ্চিক রাশির এই মানুষগুলি কর্মময় জীবনে বিশ্বাসী চাকুরির দ্বারা এরা জীবনে প্রতিষ্ঠিত হবেন বিশেষ করে সরকারি চাকুরি সেটা কিন্তু এদের ভীষণ পছন্দ এই মানুষগুলির বাড়িতে কিছু বাস্তু সংক্রান্ত সমস্যা থাকে এবং বাড়িতে যে এরা খুব কমফোর্টেবল থাকেন তা কিন্তু নয় বাড়ির কারণে কিছু একটা অশান্তি অতৃপ্তি এইগুলি থাকে এদের মধ্যে এবং কোনো না কোনো কারণে এদের মনের মধ্যে সুখের একটা অভাব দেখতে পাওয়া যায় এরা কিন্তু বেশ অ্যাক্টিভ এই কারণে স্বাভাবিক সাধারণ বিশ্রাম যেটা একজন মানুষের প্রয়োজন সেইটা কিন্তু এরা সব সময় নিতে পারেন না তাই জন্য এদের শরীর দ্রুত খারাপ হয়ে যায় বৃশ্চিক রাশির এই মানুষগুলি বেশ ভ্রমণপ্রিয় এবং তারই সঙ্গে সঙ্গে জীবনকে উপভোগ করতেও এরা ভালোবাসেন তবে জীবনের উপভোগের সাথে সাথে যে প্রচুর খরচা এরা করেন তা কিন্তু নয় কিছুটা হলেও এদের মধ্যে অর্থ সঞ্চয়ের প্রবণতা দেখতে পাওয়া যায় অর্থ সঞ্চয় এবং ব্যয় সংকোচ এইটা কিন্তু এদের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য ধনুরাশি উনিশশো উননব্বইতে জাত ধনুরাশির মানুষগুলি ন্যায়নিষ্ঠ কর্তব্য পরায়ণ শক্ত সমর্থ লম্বাটে শরীরযুক্ত এবং প্রচুর পরিশ্রমে বিশ্বাসী এরা চাকুরি প্রিয় এরা পড়াশুনোর প্রতিও প্রচণ্ড আগ্রহযুক্ত তবে জীবনে বহু বাধা অতিক্রম করে এরা কিন্তু নিজেকে একটা জায়গায় স্থিতিশীল করেছেন এবং নিজের অগ্রগতির পেছনে নিজের চেষ্টা প্রয়াস এটাই কিন্তু এদের অন্যতম অস্ত্র হয়ে দাঁড়িয়েছে সমস্ত সময় বাহ্যিক সাহায্যের পরিবর্তে প্রচুর বাধা অতিক্রম করে এরা নিজেকে এস্টাবলিশ করতে সমর্থ হয়েছেন ম্যারেড লাইফে ছোটখাটো সমস্যা থাকলেও এরা কিন্তু আলটিমেটলি জীবন কাটাতে সমর্থ হয়ে থাকেন রাজনৈতিক ক্ষেত্রে এদের একটা আগ্রহ ভালোভাবেই দেখতে পাওয়া যায় এবং তারই সঙ্গে সঙ্গে যে ফিল্ডেই এরা থাকুন না কেন সেখানে নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা তাতে কিন্তু এই মানুষগুলি বিশ্বাস করে থাকেন চল্লিশ বছরের পর থেকে এই মানুষগুলির জীবনে প্রভূত উন্নতি দেখতে পাওয়া যায় মকর রাশি মকর রাশির মানুষগুলো খানিকটা হলেও শারীরিকভাবে দুর্বল উনিশশো তে জাত মকর রাশির মানুষদেরও জীবনে বহু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এবং এই বত্রিশ বছর বয়সেও তারা যে সবাই বিরাট হতে পেরেছেন তা কিন্তু নয় পারিপার্শ্বিক দিক থেকে সাপোর্ট না পাওয়ার কারণে সমস্ত চাওয়া পাওয়ার হিসেব নিজেকেই মেটাতে হয় পারিবারিক দিক থেকে বিভিন্ন সম্পর্কের দিক থেকে কিছুটা হলেও এই মানুষগুলি কিন্তু বঞ্চিত হয়ে থাকেন তথাপি কৃতজ্ঞতা বোধ এবং মানুষের জন্য সাহায্যকারী মানসিকতার অভাব এদের মধ্যে একেবারেই দেখতে পাওয়া যায় না এদের কথাবার্তার মধ্যে কোনো কোনো সময় রুক্ষতা আসে এবং কোনো কোনো সময় কিছু অ্যাডিকশন সেটাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় চট করে এদের জীবনে সাফল্য আসতে চায় না তবে বিলম্বিত সাফল্য হলেও একটু লেট এজে এসে এরা নিজেদেরকে এস্টাবলিশ করতে সমর্থ হবেন প্রথম জীবন চাকরির মাধ্যমে শুরু হলেও বা ছোটোখাটো জবের মাধ্যমে শুরু হলেও আলটিমেটলি এরা কিন্তু নিজের কিছু একটা নিজস্ব স্বাধীন বিষয় তৈরি করতে সমর্থ হবেন গৃহসুখ সেটাও এরা অর্জন করতে সমর্থ হবেন কুম্ভ রাশি একটু ছটফটে প্রকৃতির কথা বলতে ভালোবাসেন মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে প্রচুর ভালোবাসেন ম্যারিড লাইফে ছোটখাটো সমস্যা বিশেষ করে অতৃপ্তি এবং অ্যাডজাস্টমেন্টের অভাব এই দুটির কারণে সমস্যা খেতে ভালোবাসা এবং জীবনকে উপভোগ করা এই সমস্ত বিষয় নিয়ে কুম্ভ রাশির মানুষগুলি এগিয়ে চলেছেন উনিশশো উননব্বইতে কুম্ভ রাশির মানুষগুলির শিক্ষা কিছু প্রতিবন্ধকতা এবং মূলত প্রেমের কারণে এই প্রতিবন্ধকতা আসবার সম্ভাবনা বর্তমান এদের মধ্যে বহু শিক্ষা এবং দূরশিক্ষা এই দুটিরই প্রবণতা দেখতে পাওয়া যায় এরা একটু অতৃপ্ত প্রকৃতির এবং ভোগে বিশ্বাসী এই কারণে মাঝে মাঝেই অর্থনৈতিক দিক থেকে সমস্যার মধ্যে পড়ে যেতে হয় তথাপি কোনো না কোনোভাবে জীবনে এগিয়ে যাওয়ার একটা রাস্তা এরা কিন্তু সবসময় পেয়ে থাকেন এদের প্রচুর জনসংযোগ থাকে এবং রাজনৈতিক ক্ষেত্রে এরা সাফল্য অবশ্যই অর্জন করে থাকেন এবং প্রত্যেকটা কাজের জন্য এদের কাছে একটা সলিউশন দেখতে পাওয়া যায় জীবনে যাই সমস্যা আসুক যাই প্রতিবন্ধকতা আসুক এদের কাছে সলিউশন কানেকশন অবশ্যই রয়েছে তাই এই মানুষগুলো ছোটবেলা থেকেই কিছু না কিছু রোজগার করে আসছেন এবং একটা স্টেবল আপস অ্যান্ড ডাউন্স থাকলেও একটা মোটামুটি অ্যাভারেজ আর্নিং এরা করতে পারবেন জীবন একটা সুস্থভাবে স্বাভাবিকভাবে এগিয়ে যাবে তবে এদের জীবন কিন্তু হবে বেশ ঘটনাবহুল মিন রাশি উনিশশো উননব্বইতে জাত মিন রাশির মানুষরা জ্ঞানী এবং একটু গম্ভীর প্রকৃতির এদের চেহারার মধ্যে একটু ভারী ব্যাপার স্যাপার দেখতে পাওয়া যায় এদের খরচ করবার প্রবণতা থাকে কিন্তু অহেতুক অকারণ খরচ এরা পছন্দ করেন না এদের জীবনে প্রচুর উচ্চাসা থাকে এবং সেই উচ্চাসাগুলিকে বাস্তবায়িত করবার চেষ্টা এরা সব সময় করে থাকেন এরা অকারণ আলেয়ার পেছনে ছোটাছুটি করেন না এরা কলা গান নাচ ইত্যাদি বিষয় ভীষণ পছন্দ করে থাকেন শরীরের পৃষ্ঠদেশ এবং কোমর সংলগ্ন অংশে ব্যথার প্রবণতা দেখতে পাওয়া যায় এই মানুষগুলি কর্মক্ষেত্রে যে বিরাট সুখী প্রকৃতির তা কিন্তু নয় নিজস্ব কোনো একটা বিষয় করতে এদের মধ্যে আগ্রহ দেখতে পাওয়া যায় মীনরাশির এই মানুষগুলি বিপরীত লিঙ্গের সঙ্গে বন্ধুত্ব বিশেষ পছন্দ করে থাকেন কিন্তু কখনোই তারা কিন্তু মাত্রা অতিক্রম করতে পছন্দ করেন না 33 থেকে আটান্ন এই যে বয়সের স্প্যান এটা এদের জন্য গোল্ডেন পিরিয়ড এই সময় এরা জীবনে প্রভূত উন্নতি করবেন এবং জীবনের সমস্ত না পাওয়া বিষয়গুলিকে পেতে সমর্থ হবেন তাহলে উনিশশো উননব্বইতে জাত মানুষদের নিয়ে তিনটি পর্বের আলোচনা আমাদের শেষ হতে চলল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানান জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করুন এবং সুস্থ থাকুন নমস্কার